বলতে গেলেন বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা আহমেদ রুবেল। পরিচালক নুরুল আলম আতিক এই অভিনেতার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন, তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীতে নুরুল আলম আতিকের নতুন সিনেমা পেয়ারা সুবাসের একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতে যোগ দিতে আসছিলেন অভিনেতা। দেশের অভিনয় অঙ্গনে সাবলীল অভিনয় করে যে কজন অভিনেতা দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন, আহমেদ রুবেল তাদের মধ্যে অন্যতম। মঞ্চ নাটকে অভিনয় শুরু, এরপর টিভি নাটক এবং পরে চলচ্চিত্রেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল না আহমেদ রুবেলের, বরং হতে চেয়েছিলেন একজন রাজনীতিবিদ।